জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান কেন্দ্রের বিদায়ী সাংসদ হিসেবে এলাকার মানুষের সকল আশা আকাঙ্ক্ষার সঙ্গে ওয়াকি বহাল। নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত খলিলুর রহমান পশ্চিমবঙ্গের হজ কমিটির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি একজন ফুটবল প্রেমীও। নূর বিডি ওয়ার্কার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হওয়ার পাশাপাশি তিনি স্কুল, কলেজ ও হাসপাতাল গড়ে তুলে মানব সেবায় নিয়োগ করেছেন। আগামী লোকসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে খলিলুর রহমানকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। নমস্কার, আমি খলিলুর রহমান, 9 নম্বর জঙ্গিপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। আগামী 7ই মে আমাদের জঙ্গিপুর লোকসভার নির্বাচন। সেই নির্বাচনে যে আপনার অধিকার, যে আপনার ভোট, সেই ভোট আপনারা অবশ্যই দেবেন। গত 5টি বছর যেভাবে আপনাদের পাশে আমি রয়েছি, বিশেষ করে জঙ্গিপুর লোকসভাবাসীর পাশে, সেই জঙ্গিপুর লোকসভাবাসীর সেবার লক্ষ্যে এবং মানুষের আপদে বিপদে পাশে থাকার লক্ষ্যে আপনারা আমাকে পুনর্নির্বাচিত করবেন, তার আহ্বান আমি আপনাদের জানাচ্ছি। 1 নম্বর বোতাম টিপে খলিলুর রহমানকে ঘাসের ওপরে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা এবং খেদমত, সেই সঙ্গে আপদে বিপদে থাকার আমি অঙ্গীকার করি।